শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, যেটা আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওই বংশ থেকে ইসলাম প্রচার করতে আজ থেকে 600 বছর আগে তার মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তার আগে একজন আসছে তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পিছনেই মাজার, ওনাকে শহীদ করেছিল সেই সময় সেই রাজা। দর্শক, আমরা এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো ইতিহাসের মধ্যে, এই যে বর্বরিচিত ঘটনাগুলো এখানকার যিনি রাজা ছিলেন, যে রাজার অত্যাচার অনাচার অবিচার থেকে এই এলাকা এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়ার জন্য হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে এসেছেন, আমরা সেই অত্যাচারের একটা নিদর্শন আমরা দেখব। দর্শক, আজকে আমরা এসেছি রাজশাহী জেলাতে। এই রাজশাহী জেলাকে অনাচার মুক্ত, জুলুম মুক্ত, রাজশাহী অঞ্চলের মানুষকে অত্যাচারী রাজার হাত থেকে মুক্ত করার জন্য এই রাজশাহীতে সত্য ন্যায় শান্তির শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছেন সুদূর আরব থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা দেখাবো আপনাদেরকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থল সম্পর্কে আপনাদেরকে আমরা দেখাবো, এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে প্রতিটি অবস্থানকে আমরা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এখানে কি কি রয়েছে এবং রাজার যেই বিশেষ করে তিনি যেখানে নরবলি দিতেন মানুষকে, তরুণ তরুণ ছেলে মেয়েদেরকে যিনি বলি দিতেন, জবাই করতেন, জবাই করে তাদের রক্ত দিয়ে যিনি হোলি খেলতেন, সেই স্থানটিও আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির, তিনি অজু ও গোসলের কাজে যে পীড়াটি ব্যবহার করতেন, এই যে এই পীড়াটিতে তিনি অজু এবং গোসলের কাজে ব্যবহার করতেন। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির যে খড়ম, মানে পাদুকা বা জুতো যেটা তিনি ব্যবহার করতেন, এই যে আমরা দেখতে পাচ্ছি ভিতরে এখনও সংরক্ষিত আছে। তিনি একজন মহান মানুষ যিনি ইসলামকে মানুষের মাঝে পৌঁছানোর জন্য একজন মধ্যে মুজাহিদ হিসেবে যিনি এই বাংলার মাটিতে এসেছিলেন, সর্বশেষ তিনি এই রাজশাহীতেই তিনি ওনার জীবনের শেষ সময়টুকু তিনি পার করেছেন, এখানেই ওনার সমাধিস্থল, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি ওনার পাগড়ি। দর্শক, এই এই যে আমরা যা দেখছি, আমরা জানি যা ইতিহাস থেকে আমরা জেনেছি, উনি বিশেষ করে কুমিরে করেই এখানে এসেছিলেন, কুমিরের পিঠে করে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কুমিরের সমাধি, এই যে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুমিরের সমাধিস্থল, যেটাকে খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির বাহক কুমিরের মাজার এটা। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এই এখানে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির বংশধারা, ওনার বংশধর। তো আমরা দেখব এখানে আরও ওনার স্মৃতি বিজড়িত যেই বিষয়গুলো আছে, আমরা ইনশাল্লাহ দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থলে আমরা এসেছি। আমরা প্রতিনিয়ত অনেক ভক্তগণ আসেন যারা ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন, ওনার কাছ থেকে দোয়া কামনা করেন। এখানে আমরা এই যে সমাধিস্থল, এখানে আছেন ওনার হযরত শাহ মখদুম রহবুস রহমতুল্লাহ আলাইহির ভাতিজা, উনি ওনার সমাধিস্থল, ওনার নাম হচ্ছে হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহি। এখানে এই যে মসজিদটি আছে, এই মসজিদটি একসময় 3 গম্বুজ বিশিষ্ট ছিল, বর্তমানে মসজিদটি অনেক বড় করা হয়েছে, জুমার নামাজ আদায় করার জন্য অনেক মানুষজন আসে, যার কারণে মসজিদটি এখন প্রায় 10 থেকে 12 হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এই যে এখানে হচ্ছে অজু করার স্থান, এখানে একসাথে শত শত মানুষ অজু করার ব্যবস্থা রয়েছে। এখন এই মসজিদটি অনেক বড় হয়েছে, মানুষ এখানে এই মসজিদটিতে প্রায় 10-12 হাজার মানুষ একসাথে জামায়াতে নামাজ পড়তে পারে।
এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা। এখানেও প্রতি শুক্রবারে এই জায়গাগুলো একবারে লোকে লোকারণ্য হয়ে যাবে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো মানুষ নামাজ পড়ার জন্য মানে পরিপূর্ণ হয়ে যাবে, এখানে কোনো জায়গা খালি থাকে না। দর্শক, আমরা এই এখানে যেখানে আসলাম, হযরত শাহ মখদুম রুফুস রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন এখানে এসেছেন, তিনি এই ঘরটির মাঝেই তিনি ইবাদত বন্দেগি করতেন। এই ঘরটি আমরা এখন খুব সুন্দরভাবে সংরক্ষণ করা, এই ঘরের কোনো দরজা নেই, কোনো জানালা নেই, শুধুমাত্র ঢোকার মতো একটি দরজা আছে, যেখানে আমাদের একটু সাথে থাকবেন, দেখবেন এখানে তিনি সবসময় ইবাদত বন্দেগি করতেন। এই যে আমরা দেখতে পাচ্ছি, খুব বড় নয়, ছোট, মোটামুটিভাবে আমরা এখানে হয়তো বা সর্বোচ্চ 10 জন লোক জামাত করা সম্ভব। তিনি এই ঘরটিতেই, এই ঘরটিকে এখন সংরক্ষণ করার জন্য খুব সুন্দরভাবে রেখেছেন। এখানে অনেকেই আসেন মনের বিভিন্ন আশা, বিভিন্ন মানত করে, নিয়ত করে এখানে এসে সমাধিস্থল বা ওনার মাজার জিয়ারাত করার জন্য। নারীদের জন্য এখানে আলাদাভাবে সুবন্দোবস্ত করা আছে, সুব্যবস্থা করা আছে, এবং পাশাপাশি এখানে মানুষ বিভিন্ন আশা করে, বিভিন্ন নিয়ত করে, বিভিন্ন মানত করে, বিশেষ করে মুরগি, খাসি, গরু বা বিভিন্ন অনেক কিছু এখানে মানুষ দান করে থাকে। আমরা দেখব এখানে, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরা এখানে আছেন। এখানে এখানে হচ্ছে নারীদের নামাজের স্থান। এই স্থানটিতে এখানে অনেক নারী আসে, তাদের জন্য এই স্থানটিতে নামাজের ব্যবস্থা করা হয়, আর ওই পাশটা থেকেই জিয়ারত করে আর কি, ইবাদত করে, জিয়ারত করে। এই যে স্থানটি, এই স্থানটিতে মানুষ বিভিন্ন নিয়ত করে, নারী পুরুষ বিভিন্ন নিয়ত মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে আগরবাতি জ্বালিয়ে এখানে প্রার্থনা করে। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওই বংশ থেকে ইসলাম প্রচার করতে আজ থেকে 600 বছর আগে তার মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তার আগে একজন আসছে তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পিছনেই মাজার, ওনাকে শহীদ করেছিল সেই সময় সেই রাজা। তারপরে আর ইসলাম প্রচার হয়নি, কিছুদিন পর আবার শাহ মখদুম রুপস রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আব্দুল কুদ্দুস আসার পরে ওই রাজার সঙ্গে যুদ্ধ, বিভিন্ন সময় বিভিন্ন রকম এক বাবা কারামত দেখাইছেন, দেখিয়ে এই যে মানুষ অত্যাচার নির্যাতন, মানুষ বলি দেওয়া এসব জিনিস দিত, এটার মারফতে মানুষকে মুক্তি করেছে মানুষকে। দর্শক, আমরা আপনাদেরকে হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথমেই এই অঞ্চলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, এখানকার অত্যাচারী রাজার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য এসেছিলেন, তাকে জীবন দিতে হয়েছে এখানকার মানুষকে মুক্ত করার জন্য। পরবর্তীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন এই সমাজে ওই রাজার হাত থেকে এই অঞ্চলের মানুষকে মুক্ত করতে। দর্শক, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা, এই আমাদের ডান পাশে একটি পুকুর রয়েছে, এখানে আমরা ইতিহাস সব পেয়েছি এবং আপনারাও পাবেন। আপনারা অনলাইনে আপনারা সার্চ দিলে এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমরা যে পুকুরটি আমরা দেখছি, এই পুকুরটি একসময় বিশাল আকৃতির পুকুর ছিল, আমরা এখানকার লোকমুখে শুনেছি বিশাল আকৃতির পুকুর ছিল। এই পুকুরে অনেক কুমিরের বসবাস ছিল, যদিও আজকে পুকুরটি অনেক ছোট হয়ে গিয়েছে, হয়তো বা কোনো কুমিরও নেই। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কুমিরের পিঠে করে এখানে এই পুকুরে দিয়ে তিনি আসতেন। এখানে পাশে আছে পদ্মার পাড়, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেখানেও। মানুষজন আছে, আসছেন, তাদেরকে দেখাবো, আমরা আর কয়েকজনের সাথে কথা বলবো এখানে। আমরা দেখি কাকে পাচ্ছি। এখান থেকে তাও 20 কিলো এখানে আসছি মাজারের সিন্নি দেওয়ার জন্য, বাচ্চার মানত ছিল। হ্যাঁ, এর আগেও আসছি। হ্যাঁ, মানতের জন্য। যেখানে যে আপনারা মানত করেন এটার ফলাফল কি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, সেজন্যই তো আসা।
আচ্ছা পানি এখানে এখানে হাত দিয়েছেন হ্যাঁ আমার আম্মু আব্বু সবাই সালাম আলাইকুম কোথা থেকে আসছেন আমরা শামপুর কাটাখালি থেকে এসেছি এক আধ মাইল হবে দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো এই এখানে মানুষ বিভিন্ন মানত করে এখানে এই বিশেষ করে খিচুড়ি বা খাবার যে কোনো খাবারে রান্না করে হোক না কেন বলা হয় সিন্নি আমরা দেখতে পাচ্ছি প্রচুর রান্না বান্নার চলছে এবং যারা মানত করেছে তারাও এখানে উপস্থিত রয়েছেন তারাও নিচ থেকে তারাও এখানে সহযোগিতা করছেন বা তাদের সিন্নি রান্নার নিশ্চয়তার জন্য তারা এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে অনেকগুলো চুলা রয়েছে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 20-25টা চুলো এখানে রয়েছে প্রতিটি চুলোই এখানে জ্বলছে এবং প্রতিটি চুলোই এখানে ব্যস্ততম ব্যস্ততার মাঝেই অবতিক্রম করছে এখানে আমাদের অনেক ভাইরা আছেন আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলবো এখানে যে আপনারা যা এই যে মানতের জন্য আসেন বা আপনাদের এখানে আসা যাওয়ার কার্যক্রমে কোনো প্রবলেম হচ্ছে কিনা না রাস্তায় কোনো বাধা নেই কোনো সমস্যা নেই পরিবেশ খুব ভালো এখানে কোনো সমস্যা নেই এখানে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনি কি জানেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাই হচ্ছে একজন অনেক বড় বুজুর্গ তিনি রাজশাহী তথা আগে তো রাজশাহী এটা রাজশাহী নাম ছিল না এটাকে আগে বলতো আমপুরা তো সেই সময়ে আমার যতটুকু জানা যে উনি খুব ইসলামিক ধার্মিক লোকজন ছিলেন এবং উনি সেই রাজশাহীতে ইসলাম ধর্মটা প্রচার করেছেন মূলত এই পদ্মা নদীর তীরেই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত আমরা এই যে ফসলের জমিগুলো আমরা দেখতে পাচ্ছি কৃষি জমিগুলো আমরা দেখতে পাচ্ছি এই বর্ষাকালে এখানে পানি উঠে একবারে রাস্তার পাশ পর্যন্ত পানিতে ভরে যায় তো এখন যেহেতু শীতকাল পানিটা অনেক নিচে নেমে গিয়েছে বিশেষ করে দর্শনার্থী হিসাবে যারা এই মাজারে এসেছেন বিভিন্ন ধরনের মানত নিয়ে বা কেউ নামাজ পড়তে এসেছেন কেউ দেখতে এসেছেন এখানে দর্শক আমরা একটা জিনিস পাচ্ছি এখানে আমরা একটা যুদ্ধের নিদর্শন পাচ্ছি এখানে তিনি আসার পর এই একটা যুদ্ধ হয়েছে প্রাচীন রাজশাহী মহাকাল গড়ের দেওরাজের বিরুদ্ধে প্রথম দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ হয় এখানে একাধিক যুদ্ধের বর্ণনা আমরা পাচ্ছি আর কি তিনটি যুদ্ধের মাধ্যমে তিনি এখানে এই অন্যায় অবিচারকারী রাজার পতন ঘটান স্থল দেখেছি তার পাশেই আরেকটি সমাধিস্থল আছে নাম হচ্ছে হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহি দর্শক আমরা এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো ইতিহাসের মধ্যে এই যে বর্বরিচিত ঘটনাগুলো এখানকার যিনি রাজা ছিলেন যে রাজার অত্যাচার অনাচার অবিচার থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়ার জন্য হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে এসেছেন আমরা সেই অত্যাচারের একটা নিদর্শন আমরা দেখব এখানকার দায়িত্বে আছেন এখানকার খাদেম হিসেবে আছেন আমাদের একজন ভাই ভাই নামটা প্লিজ আব্দুস সামাদ বাবলু আব্দুস সামাদ বাবলু ভাই উনি আমাদেরকে এটা সম্পর্কে খুব সুন্দরভাবে বলবেন আসসালামু আলাইকুম আমি এখানে দায়িত্বে আছি আমার নাম হলো আব্দুস সামাদ বাবলু এখানে আগে পূর্বে দেওরাজ রাজা বলে রাজা ছিলেন তিনি এখানে মুসলমানদের উপর অত্যাচার করতেন যেমন ধরেন যে 12-13 বছরের ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে এসে এখানে বলি দিতেন বলি দিয়ে অমাবস্যা রাত্রিরে হোলি খেলতেন শামুকদম রূপস রহমতুল্লাহ আলাই উনি বাগদাদ শরীফ থেকে যাওয়ার পথে এই জায়গাটাতে উঠেন ওঠার পরে এসব অন্যায় অত্যাচার থেকে
মুক্তি দেন। দর্শক আমরা একটু দেখব যেখানে এই জীবন্ত মানুষকে জবাই করতেন, জবাই করে তাদের রক্ত দিয়ে তরুণদের, একবারে শুধু জীবন্তই নয়, যারা ছিল বয়সে তরুণ 12-15-16-17 এর মধ্যেই, 16-17 বছরের মধ্যেই তাদেরকে এখানে জবাই করা হতো, তাদের তাজা রক্ত দিয়ে এখানে হোলি খেলা হতো। সেখান থেকেই সেই অনাচার অত্যাচারীদের হাত থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি সফল হয়েছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই জালেমদের, বিশেষ করে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। আমরা দেখব আরও কি আছে এখানে, আমাদের সাথে থাকবেন। দর্শক আমরা এখন কথা বলবো হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির, যিনি দরগা স্টেটের যিনি দায়িত্বে আছেন, এই দরগা স্টেটের তত্ত্বাবধানে যিনি আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রতিদিন ধরেন এমনি 4-5 হাজার হয়, আর জুম্মার দিনই বেশি একটু হয়, নাহলে সকাল থেকে আরম্ভ করে রাত্রি পর্যন্ত প্রায় 10-12 হাজার লোকের আগমন হয়। তো এখানে আপনি এই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন প্লিজ। শাহ মখদুম উপসমতলা আলাই 1287 খ্রিস্টাব্দে রাজশাহীর পূর্ণভূমিতে আগমন করে এবং 1331 খ্রিস্টাব্দে তিনি ওফাত লাভ করেন। এখানে এখানে মাজার আছে, ওনার ওফাতের প্রায় 200 বছর পর ওনার বংশীয় ভাতিজা হযরত শাহানুর রহমতুল্লাহ আলাইহি রাজশাহী আগমন করেন। ওনারও কবর ওই হুজুরের পাশে আছে এখানে। এই এলাকা আগে, ওনার আগমনের আগে এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, দেওরাজার এলাকা বলা হতো, নরবল দিত। তো উনি আসার পরে ওই দেওরাজাকে পরাজিত করে এখানে এই প্রথা বিলুপ্ত করেন। এখানে এই দেওরাজা তিনি কি কি ধরনের অত্যাচার নির্যাতন মানুষের উপরে করতেন? এখানে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে উনি নরবলি দিতেন, ওই প্রথাটা ছিল ওনার। আর আর এমনি এই নরবলিটা কোন ধরনের মানুষদেরকে, বিশেষ করে উনি এই বলিটা দিতেন বা জবাই করতেন? মানে শিশুদেরকে বেশি করত, শিশু তখন তো এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। আজ এই ওলি আল্লাহরা এই ভূমিতে আগমন করার পরে আমরা আজ মুসলমান বলে দাবি করতে পারি। ওই দানের মাধ্যমে বিভিন্ন সাহায্য সর্বতার দ্বারা এই স্টেট পরিচালিত হয়। এখানে আমাদের ট্রাস্ট বোর্ড আছে, জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জেলা জজের প্রতিনিধি হিসাবে এখানে সচিবের দায়িত্ব পালন করেন এবং আরও 3 জন মেম্বার আছে, যে 5 সদস্যবিশিষ্ট ট্রাস্ট বোর্ড আছে, এরা পরিচালনা করেন। এখানকার অত্যাচারী রাজার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য এসেছিলেন, তাকে জীবন দিতে হয়েছে এখানকার মানুষকে মুক্ত করার জন্য। দর্শক আমরা এখানে আপনাদেরকে দেখাবো রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক শহীদ হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা এসেছি। আমরা ওনার সম্পর্কেও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কার্যকর করতে পারছি, আমরা মুসলমানের জন্য নামাজ আদায় করতে পারছি, রাসূলের হুকুম আমরা পালন করতে পারছি, এটাই ধরেন যে জীবনের জন্য মানুষের একটা দরকার। মাঝার আসলে একটা মাঝার জিনিস, এটাকে ধরেন যে অনেকজন বিনিশ্চিত করে, কত রকমের ধরনের কথা বলে ধরেন ইয়ে করে, কিন্তু আসলে করা এখন ধরার উচিত না। এনাকে যে চিনে না সে চিনে না, এনার যে কি সম্মান, আল্লাহ স্বয়ং ওনাকে শহীদের 1 নম্বর গেটে অবস্থান করে দিয়েছে,
যে তুমি মুসলমানের জন্য একটা কাজ করতে পেরেছো, ওই দেহরাজকে তুমি হটাতে পেরেছো, ওই দেহরাজকে তুমি ঘায়াল করতে পেরেছো। এখন এখন 50 বছর পর তারপরে ইনি চলে গেল মনে করেন ওখান ওই অবস্থাতে। ইনার আবার মনে করেন যে পঞ্চায়ে 50 বছর পর হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই বড় পীর সাহেবের একজন নাতি, উনি ওখান থেকে হুকুম করে বলে যে তুমি অট্ট অঞ্চল বিভাগে তুমি চলে যাও, দেওরাজরা খুব অত্যাচার করছে, তো ওই দেশটাকে তো কন্ট্রোল করার দরকার আছে, তো তুমি চলে যাও বলে শহীদ হয়। বলে মনে করেন যে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ উনি ওখান থেকে মনে করেন যে বড় বাগদাদ শরীফ থেকে ইরান ঢুকে, ইরান থেকে মনে হয় পাকিস্তানে ঢুকে, পাকিস্তান ঢোকার পরে মনে হয় করাচি, করাচি ঢোকার পরে বাংলাদেশের আপনার ওই অট্ট একটা অঞ্চল আপনার ওই ইয়াতে আছে, ওইটা শহীদপুর এলাকাতে আছে, ওখানে একটা ক্যাম্পিং ছিল, ওই ক্যাম্পিং দিয়ে উনি এদিক দিয়ে ঢুকে কয়েক জাতে ঢুকে এখানে অবস্থান করে তারপর আবার ইনি দেওরাজকে কমপ্লিট করে, দেওরাজকে মনে করেন যে অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে দিয়ে একদম কমপ্লিট করে দিয়ে উনিও মনে করেন যে ওখান থেকে উপাধি হয়ে মনে করেন যে বিদায় নিয়ে চলে গেলেন। ওনাকে তো অনেক যুদ্ধ করতে হয়েছে, উনি জানামত আপনার জানামতে কয়টা যুদ্ধ করেছেন উনি? আমার জানামতে উনি মনে করেন যে প্রথমে মনে করেন যে উনি তো একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো আপনার হালু কালচারের সাথে বড় পীর সাহেবরা ছিল, মানে বড় পীর সাহেবের যুদ্ধ, ওখানে বড় পীর সাহেবের যুদ্ধ ছিল, বড় পীর সাহেবের যুদ্ধের ওখানে এটা একটা ওনার একটা অবস্থান আছে। তারপরে উনি বাংলাদেশের মধ্যে ওনার সফর এই এই এক জাতে মানে 365 আউলে একসাথে ঢুকেছে, 365 আউলে একসাথে ঢুকেছে, তো ওর দিনে ধরেন যে দিক বিক ধরে যে কে কোন জায়গায় গিয়ে অতটা আমাদের ইয়াতে আসেনি এখনো, ঠিক আছে। হ্যাঁ, উনি 360 জনের একজন। দর্শক, আমরা এখন প্রবেশ করব হচ্ছে এই রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক শহীদ হযরত তুরকান শাহ রহমতুল্লাহি আলাইহির মাজারে, যিনি এই অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচার করতে এসেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে এসেছেন, যিনি এই এলাকারই এই যেই হিন্দু এক রাজা ছিলেন, রাজার নামটা কি যেন ভাই? দেওরাজ। রাজা দেওরাজের অত্যাচার জুলুম থেকে মানুষকে মুক্ত করার জন্য যিনি এসেছেন এবং সেই দেওরাজের হাতেই তাকে জীবন দিতে হয়েছে। তখন উনি যখন দেহ ত্যাগ করলো, ওনার লাশটা যখন পড়ে থাকলো, রাজা হুকুম করে বললো যে ওনার লাশটাকে চ্যাঙ্গা মেরে ফেলে দাও। তখন মনে করেন যে ওই হাতি মনে করেন যে লিয়ে আসে জিনজিত দেব বা বাবার পা বাঁধে নিয়ে, তখন মনে করেন যে টেনেলে চলে যাচ্ছে, লাশ আর উঠে না। তখন অলৌকিক ঘটনা শুনে রাজার আরও ধরনের সমস্যা হয়ে যায়, দেশ সবাই পালিয়ে চলে যায়, দূর দূরে চলে যায়। যাওয়ার পরে ওখানে ওনার উপাধি করে ওখানে একটা হালকা এখানে চিহ্ন রেখে ইনি এই মাজারটা এখানে রাখা হয়েছে, এখানে ওনার দেহত্যাগ করা হয়েছে। এবং রাজশাহীর মানে বিভাগে উনি মনে করেন যে আপনার ইসলামের ইসলামের বিভাগে মনে করেন যে উনি একজন সাবজেক্ট আকারের আল্লাহর ওলি, উনি বাংলাদেশের ইসলাম প্রচারকের উনি একজন সৈনিক, ইনি হলো ইসলামের সৈনিক একজন, ডাইরেক্ট ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি দায়িত্ব জি। ওনার দেহতরা এখানে ধরেন যে সখন ওই 800-900 বছর আগের ঘটনা, সখন ওই ওই অবস্থাতে ধরেন যে সখন ওই ওখানে ওরা একটা কিছু ইয়ে টে করে দিয়ে ঢাকা টুকে দিয়ে দিন লাশটাকে সখন ওনারা বিদে নিয়ে ধরেন যে চলে গেছিল। এই জায়গাটায় উঠে মানে এই চিহ্নটা ওই জায়গাতে আছে, এটা এটা 700-800 বছর ঘটনা। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো হযরত তুরকান শাহ রহমতুল্লাহের রজা শরীফে আমরা ঢুকবো। এই হচ্ছে হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থল। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসেন। এই রাজশাহী অঞ্চলের সর্বপ্রথম ইসলাম প্রচারক হিসেবে ইসলাম প্রচার করতে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে এবং সে অত্যাচারে জুলুম হিন্দু রাজা দেওরাজের হাত থেকে এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য যিনি এসেছেন এবং যিনি জীবন দিয়েছেন, এই ওনার সম্মানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে প্রতিনিয়ত এখানে অসংখ্য মানুষের আগমন ঘটে।